কবলিত এলাকা পরিদর্শনে রাজ্য সরকারের বিশেষ দলটি কিছুক্ষণ আগে জলপাইগুড়ি পৌঁছেছে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা সেচ ও কৃষি দপ্তরের সচিব সহ শীর্ষ আধিকারিকদের ওই প্রতিনিধি দলটি গাজলডোবায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছে দুপুর তিনটে কন্যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং তালিম্পং এবং কোচবিহারের জেলাশাসক সহ প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে দলটির বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল টুইট করে ওই প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিলেন